বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত 8টার পর সারাদেশে দোকান, বিপণী, বিতান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বৃহস্পতিবার 16 জুন সই করা চিঠিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তরসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তবে কবে থেকে এই নির্দেশ কার্যকর করা হবে এ বিষয়ে এতে সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকের সই করা চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সানুগ্রহে নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন 2006-এর 114 ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনপূর্বক সারাদেশে রাত 8টার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণী, বিতান, কাঁচা বাজার ইত্যাদি খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। ওয়ার্ল্ড সি এর পক্ষ থেকে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।